রোজকার একঘেয়ে রান্না খেতে যখন আর একদমই ভালো লাগে না, তখন অনায়াসেই বাড়িতে সহজে বানিয়ে নেওয়া যেতে পারে এরকম একটি সুন্দর সুস্বাদু রেসিপি। তো আজকের রেসিপিটির নাম হলো কাশ্মীরি চিকেন পোলাও। কাশ্মীরি পোলাও আমরা রেস্টুরেন্টে সাধারণত যেগুলো খেয়ে থাকি সেখানে চিকেনের ব্যবহার থাকে না, কিন্তু আমি আজকে রান্নাটায় একদমই নতুন একটি স্বাদ আনার জন্য কাশ্মীরি পোলাওয়ে চিকেনের ব্যবহার করেছি। তো রান্নাটা সত্যি খেতে খুবই অসাধারণ হয়েছিল, আর সেই জন্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধুয়ে জল ঝরানো উইথ বোন 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজের করে নিয়েছি। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, তারপর দিলাম 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধখানা পাতিলেবুর রস, এক চা চামচ কেওড়া জল। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটা বড় মাপের ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 4 গ্লাস দেরাদুন রাইস। আর ছাঁকনির মধ্যে নেওয়ার কারণ হচ্ছে ছাঁকনিতে ভালো করে চালটা ধোয়া যাবে, ধোয়ার ফলে যে জলটা তলা দিয়ে সুন্দরভাবে ঝরিয়ে নেওয়া যাবে। চালটা বেশি ভিজিয়ে রাখার দরকার নেই, সামান্য জলটা ঝরিয়ে নিলেই চলবে। এবার একটা কড়ায় গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কাটা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে লাল করে আলাদা করে সাইডে তুলে রেখে দেব। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার এরকম একটা ছান্তা করে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নিয়ে পেঁয়াজটা আমি আলাদা করে রেখে দেব। টুকরো করে কাটা নারকেল কুচি এবার কড়াইয়ে দিয়ে দিলাম, আর নারকেল কুচিটাকেও ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে রাখলাম। খুব ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। নারকেল এমনিই একটু শক্ত, তাই হালকা ভাজলেই চলবে। এরপর কাজু সেটাকেও হালকা করে ভেজে তুলে রাখলাম। দিয়ে দিলাম টুকরো করে কাটা আমন্ড। এই ড্রাই ফ্রুটগুলো সবই আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কিশমিশ। আপনারাও ড্রাই ফ্রুটগুলো 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে একটু নরম করে নেবেন, তারপর কড়াইয়ে হালকা হালকা লাল করে ভেজে নেবেন। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে আমি আরো 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা 4 এলাচ, গোটা 4 লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি ম্যারিনেট করা চিকেনটা একে একে সাবধানে এই তেলের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে দিলে তেলটা ছিটকে লেগে যেতে পারে, তাই আমি একে একে দিয়ে দিলাম। চিকেনটাকে তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে মিনিট 5 ভেজে নিতে হবে। মিনিট 5 ভাজার পর দেখা যাবে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। পোলাও রান্নার ক্ষেত্রে যেহেতু জলটা বড় ভূমিকা নেয়, তাই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে সেটা আন্দাজ করে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে জল ঝরানো চাল। চালটা মিনিট খানেক ভাজার পর দেখা যাবে চালটা সাদা রং হয়ে গেছে। এই অবস্থায় আমি এসে এতে মিশিয়ে নিলাম জল। যে গ্লাসটা করে আমি
চাল মেপেছিলাম সেই গ্লাসটার মাপে এখানে জল দিতে হবে। যেহেতু চার গ্লাস চাল দিয়েছিলাম তাই তার ডবল আট গ্লাস জল দেওয়া দরকার, কিন্তু যেহেতু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে তাই আমি এখানে আট গ্লাসের পরিবর্তে সাত গ্লাস জল দিলাম। আর পুরো জিনিসটাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে এবার আমি কড়াটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট পাঁচেক পর দেখা যাবে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু চিকেনে অনেকটা নুন দেওয়া হয়েছিল তাই এখানে নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। এরপর নুন আর চিনিটাকে আমি ভালো করে চালের সঙ্গে আর চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আবার পুনরায় চাপা দিয়ে গ্যাস ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দেব। মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুললে দেখা যাবে পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। যেটুকু জল পোলাওয়ের মধ্যে রয়েছে সেটুকু বাকি রান্নাটা কমপ্লিট হতে হতে শুকিয়ে যাবে। এই পর্যায়ে সমস্ত ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটগুলো একে একে আমি পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাও যেটা ভেজে তুলে রেখেছিলাম ওটাও এই পর্যায়ে আমি পোলাওয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে পোলাওটার সঙ্গে মিশিয়ে নিলাম। কাশ্মীরি পোলাও রান্নার সময় অবশ্যই দেরাদুন চাল ব্যবহার করতে হবে। অন্যান্য পোলাও বাসন্তী পোলাও রান্নার ক্ষেত্রে আমরা সাধারণত গোবিন্দভোগ চাল ব্যবহার করলেও কাশ্মীরি পোলাওয়ে দেরাদুন চালই ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দু টেবিল চামচ ঘি পোলাওয়ে ছড়িয়ে দিলাম, যার ফলে পোলাও থেকে সুন্দর একটা গন্ধ আসবে। ঘিটাও পোলাওয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাশ্মীরি পোলাওয়ের অন্যান্য দুটো উপাদান চেরি আর আনারস টুকরো করে কেটে রেখেছিলাম আমি আগে, সেইটা এখন পোলাওয়ের ওপর সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পোলাও যেহেতু মিষ্টি স্বাদের তাই মিষ্টি খেতে খেতে মুখটা একঘে হয়ে গেলে তখন ঝালের স্বাদ পাওয়া যাবে, তাই কাঁচা লঙ্কাগুলো দেওয়া। এবার গ্যাস ওভেনটাকে সম্পূর্ণ বন্ধ করে পোলাওয়ের পাত্রটাকে গ্যাসের ওভেনের ওপরই আরো মিনিট পাঁচেক বসিয়ে রাখলাম। মিনিট পাঁচেক পর পোলাওয়ের মধ্যে সমস্ত ফলের গন্ধ মিশে যাবে আর তৈরি হয়ে যাবে সুন্দর কাশ্মীরি চিকেন পোলাও। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর এই স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছিল। চিকেনটাও খুবই নরম হয়েছে অথচ গলে মিশেও যায়নি পোলাওয়ের সঙ্গে, তাই এরকম একটা পারফেক্ট স্বাদের চিকেন কাশ্মীরি পোলাও বানাতে হলে এই রেসিপিটি ফলো করুন। কেমন খেতে হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।